नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। एकटाना तीन बचर विश्व रेकर्ड करते चले कयटी राशि, कौन राशि, कौन ए सौभाग्यशाली राशि, अर्थात ये तीनटा बचर राजत्व करते चले कि कारण होते चले भिडियोते अपन के विस्तारित आलोचना करब। कौशिकरा कखनो हावाते कोनो दिन कथा बोले ना, सम्पूर्ण ग्रहेर गोचर धरे आपनादेरके किन्तु विश्लेषण किन्तु देय। देखुन बर्तमाने शनि मकर राशिते अवस्थान करछे एबं 11ई अक्टोबर थेके बकरी थेके मार्गी होयेछे एबं बृहस्पतिओ 18ई अक्टोबर थेके बकरी थेके मार्गी होये गेछे। दु दुटि ग्रह बकरी थेके मार्गी एबं एई बृहस्पति आपनार 20ई नवेम्बर कुम्भ राशिते प्रवेश करछे एबं एक बछर पर मीन राशि, तार एक बछर पर आबार मेष राशिते प्रवेश किन्तु करबे। एबं शनि आपनार ठीक एखन बर्तमाने आपनार मकर राशिते अवस्थान करछे, बकरी थेके मार्गी होये गेछे एबं एई शनि आबार कुम्भ राशिते जाबे 2022-এ আবার কিন্তু বকরি হবে। এই দুই দুইটি গ্রহ, এই বৃহস্পতি এবং আপনার শনি একত্রে এই কয়টি রাশির কিন্তু বিশ্ব জয় করাবে। কোন এই রাশি এই তিনটা বছর এক টানা এক চেটিয়া এক কথায় রাজত্ব করবে? অনেকেই ভাবছেন যে কোন কোন রাশিগুলো হতে পারে। যে রাশিগুলোর কথা বলছি আপনি ডায়েরিতে নোট করে নিন। নিশ্চিত রূপে এই রাশিগুলো গ্যারেন্টি দিলাম ভালো ফল পাবেই পাবে, যে কোনো দিক থেকে। অর্থাৎ যদি এই রাশিগুলো লোহাতে হাত দেয় সেটা কিন্তু সোনাতে পরিণত হবে। অর্থাৎ যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে, একটা কথা আছে। অর্থাৎ কিছু কিছু যোগ থাকে, যে যোগগুলো আপনাকে কিন্তু সৌভাগ্য প্রদান কিন্তু করে থাকে। অর্থাৎ এই কয়টি রাশির কিন্তু বিশেষভাবে এই তিনটা বছর টানা, এই 20 নভেম্বর থেকে টানা তিন বছর রাজত্ব কিন্তু করবে। ফিরে তাকাতে হবে না এই রাশিগুলোকে। শনি এবং বৃহস্পতি, গুরু এবং আপনার শনির কৃপায় ধনবর্ষা হতে চলেছে এই রাশির। অপার ধন এ কটি রাশি পেতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার রাশিতে আপনার বৃহস্পতির অবস্থান এবং এই বৃহস্পতি আপনার ধনপতি এবং একাদশপতি, ধনের জায়গাটা আপনাদের দিবে এবং যে কোনো কার্যে আপনারা কিন্তু নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন। শুভ বিবাহ, ব্যবসার জায়গাতে শুভ, আপনাদের ইনকামের জায়গা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এবং এই বৃহস্পতি আবার এক বছর পর যখন ধনভাবে ধনপতির অবস্থান, আপনাদেরকে কিন্তু অফার ধন আপনাদেরকে কিন্তু দেবে। এবং এই বৃহস্পতি যখন মেষ রাশিতে অবস্থান করবে তখনও এই কুম্ভ রাশিকে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু দেবে, কারণ ভাগ্যভাবে দৃষ্টি পূর্ণ মাত্রায় ভাগ্যের সহযোগিতা আপনার কুম্ভ রাশি কিন্তু পেতে চলেছে। অর্থাৎ এক টানা তিন বছর কুম্ভ রাশিকে ধনের জায়গাটা, কর্মের জায়গাটা, ব্যবসার জায়গাটা ডায়েরিতে নোট করে নিন। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি, গ্যারান্টি দিলাম এই কুম্ভ রাশি যদি আপনার জন্মচক্রে শনি এবং বৃহস্পতি যদি ভালো থাকে নিশ্চিতরূপে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছেন। এমনি আপনার কর্ম হবে শনি, কর্মের জায়গাটা সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা, চাকরি ক্ষেত্রে আপনার পদ প্রতিষ্ঠা, যারা বদলি চাইছেন বদলির জায়গাটা, এবং একাদশভাবে 2023 থেকে অবস্থান করবে, অর্থাৎ একাদশ স্থানটাতে আপনারা কিন্তু লাভবান কিন্তু হবেন। যখন এক আপনাদের কেন্দ্রটি কোনো রাজ্যকে সৃষ্টি করছে এবং আপনাদের যখন একাদশভাবে অবস্থান করবে কি না,
আপনাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আপনাদেরকে দিবে। যে কোনো কার্যে আপনারা কিন্তু নিশ্চিত রূপে সফলতা আপনারা কিন্তু পাবেন, এবং আপনারা সম্পত্তি ক্রয়, রাজনীতির ক্ষেত্রে উত্থান, আপনাদের প্রপার্টি থেকে লাভ, ভূমি ভবন বাহন সুখ এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন আপনি যদি হন মেষ রাশির মানুষ। অর্থাৎ ঐশ্বর্যের শিকড় চূড়ায় আপনারা কিন্তু উঠতে চলেছেন এই টানা তিন বছর, আপনাদের কিন্তু ভাগ্য সাথ আপনাদেরকে দিবে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির কেন্দ্রটি কোনো রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের পঞ্চমভাবে এই বৃহস্পতির অবস্থান আপনাদেরকে গোল্ড, চাঁদি, শেয়ার মার্কেট, সন্তান সুখ, প্রেম, বিবাহ, সফলতা, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, আপনার কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, আপনার শরীরগত দিক, আপনার আকস্মিক ধন প্রাপ্তির জায়গা, সম্পত্তিগত দিক থেকে লাভ, শনি আপনাদের শ্মশানগ্ন মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং আপনাদের পঞ্চমভাবে এই শনি যখন চলে যাবে আপনাদের আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু করাবে। অর্থাৎ তুলা রাশি হতে চলেছে এই বৃহস্পতি এবং শনি, এই দুটি গ্রহ কিন্তু মালামাল কিন্তু করবে। অর্থাৎ আপনার তুলা রাশিকে কিন্তু পিছন ফিরে তাকাতে হবে না, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এর পরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করলেও আপনাদের কর্মপ্রতি কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, এবং রাশির উপর দিয়ে যখন পাস করবে আপনাদের যে কোনো কাজের সফলতা, দৈনিক রোজগারের বৃদ্ধি, আপনাদের কর্মযোগ, আপনাদের প্রেমের ক্ষেত্রে শুভ, শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে আপনারা কিন্তু লাভবান কিন্তু হবেন, এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এর টানা তিন বছর মীন রাশি। ডায়েরিতে নোট করে নিন, এবং ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো, এই টানা তিন বছর রাজত্ব করবে, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশি রাশিতে অবস্থান করছে, রাশিতে অবস্থান করে আপনার ধনভাবে চলে যাবে, ধনের জায়গাটা আপনাদের যথেষ্ট স্টেবিল করবে, আপনাদের এ সময় মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি আপনাদের করবে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, দৈনিক রোজগার বৃদ্ধি এবং ব্যবসা ক্ষেত্রে বিশেষ করে শুভ, এবং শনি দশম দৃষ্টি আপনাদের কর্মভাবে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, এবং কর্মক্ষেত্রে সফলতা, আকস্মিক ধন প্রাপ্তি, আপনাদের মান যশ প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি এর টানা তিন বছর কিন্তু হবে। অর্থাৎ মকর রাশিকে কিন্তু অর্থনৈতিক দিক থেকে ফিরে তাকাতে হবে না, এক চিটিয়া রাজত্ব করবে মকর রাশি, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এর পরের যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মপতি, ভাগ্যপতি এবং আপনাদের সফলতার অধিপতি, এই তিনটি প্ল্যানেট আপনার ভাগ্যপতি ভাগ্যভাবে, কর্মপতি ভাগ্যভাবে এবং সফলতার অধিপতি আপনাদের কর্মভাবে কিন্তু অবস্থান করছে। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের যে কোনো কাজে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন, আপনাদের এ সময় বিদেশ থেকে আয় হবে, হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, কর্মযোগ সৃষ্টি করছে, কর্মক্ষেত্রে সফলতা, এবং আপনাদের দীর্ঘদিন আটকে আছে, পেন্ডিং হয়ে আছে এমন কাজ আপনাদের কিন্তু ফুলফিলমেন্ট হবে। এখানে কেন্দ্রতিকোণ রাজ্য শনির, আপনাদেরকে শনি এবার আপনাদের হচ্ছে রাজ্যকারী প্ল্যানেট, অর্থাৎ রাজতুল্য সম্মান আপনারা কিন্তু পাবেন, এবং এই সময়ের মধ্যে আপনাদের সম্পত্তি ক্রয় এবং কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়া সম্ভাবনা এবং আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ একটানা এই কয়টি রাশি টানা তিন বছর ডায়েরিতে নোট করে নিন, বিশ্ব রেকর্ড করবে, রাজত্ব করবে,
কোনো বাধাই কিন্তু আটকাতে পারবে না, যে কোনো বাঁধ ভাঙতে চলেছে। নমস্কার।